হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সকলকে জানাই আমাদের এই ভিডিও লেকচারে ওয়েলকাম। তো দেখো আজকে আমরা WBCS মেন্সের জন্য, ঠিক আছে, এটা পার্টিকুলার মেন্সের জন্যই এই কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে। আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর 10 স্ট্যান্ডার্ড MCQ দেখব। দেখো ফ্রেন্ডস, আমরা খুব বেশি বিশাল বড় বড় 100 একসঙ্গে 50টা 100টা এরম কোশ্চেন প্র্যাকটিস করব না, আমরা অল্প অল্প করে কোশ্চেন প্র্যাকটিস করব এবং তার অ্যান্সার লেখা PDF, মানে PDF কপি তো তোমরা কোশ্চেনও পাবে এবং অ্যান্সারও পাবে, এরকম PDF কপি আমরা ডাউনলোড করব, তোমরা ডাউনলোড করবে, ঠিক আছে। তো আমরা অল্প অল্প করে প্রিপারেশান করব, আর এমনভাবে প্রিপারেশান করব যেন আমাদের পুরো ম্যাটারটা মাথায় থাকে। তো ফ্রেন্ডস, এই ভিডিওর এই 10টা কোশ্চেন শুরু হওয়ার আগে তোমাদের জানিয়ে দিই যে আমাদের যে নেক্সট ভিডিও আসছে, ঠিক আছে, আমাদের যে নেক্সট ভিডিও আসছে সেই নেক্সট ভিডিওতে 2018-এর যে মেন্স হয়েছিল WBCS-এর, ঠিক আছে, WBCS-এর যে মেন্স হয়েছিল তার যে 100টা, ঠিক আছে, 100টা আমাদের যে ইকোনমিক্সের কোশ্চেন এসেছিল, ঠিক আছে, 100টা ইকোনমিক্স কোশ্চেন, তার ফুল সলিউশন, ঠিক আছে, তার পুরো সলিউশন আমরা লিখে লিখে তোমাদেরকে প্রোভাইড করব। এটা দুটো ভাগ থাকবে, ঠিক আছে, 2 পার্টস হবে। ওই ইকোনমিক্সের যে ভিডিওটা দেবো বলছি যে 100টা ইকোনমিক্স কোশ্চেনের পুরো সলিউশন থাকবে, তার 2 পার্ট হবে, 50টা করে আমরা 2 পার্টে ভাগ করে তোমাদের দেবো। আর সেখানেই ওই 2 পার্টের মধ্যে সেখানে মানে একটা কোশ্চেনকে ধরে আরেকটা কোশ্চেন আমাদের সাজেশান থাকবে, ঠিক আছে। অর্থাৎ 2018-এ ধরো একটা কোশ্চেন এসেছে, তাহলে 2019-এর মেনে বা 2020-র মেনে, ঠিক আছে, ওই কোশ্চেনটাকে ধরে আর কি ধরনের কোশ্চেন PSC বানাতে পারে তার উপর আমাদের সাজেস্টিভ কোশ্চেনও থাকবে এবং তার ফুললি প্যাসেজ, ঠিক আছে, পুরোপুরি প্যাসেজ সলিউশন থাকবে। মানে শুধু ওই MCQ ধরে A কি B এরম থাকবে না, একদম কমপ্লিট অ্যান্ড কমপ্লিট আমরা লিখে লিখে প্যাসেজ ধরে লিখে লিখে তোমাদের বুঝিয়ে আমরা সে সলিউশন প্রোভাইড করব, 2 ভাগে ভাগ হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, যদি তোমরা এই মানে PDFটা নিতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ ওই ভিডিওটি যে কোনো মুহূর্তে আপলোড হয়ে যেতে পারে, তোমাদের কাছে নোটিফিকেশান যাওয়ার সাথে সাথে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো ফ্রেন্ডস, শুরু করি আজকের ভিডিও। তো প্রথম কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইস্ট ফ্লোয়িং রিভার্স অফ ইন্ডিয়া হ্যাজ রিফ্ট ভ্যালি। তো আমরা কি জানি না যেসব রিভার ওয়েস্ট ফ্লোয়িং হয়, ঠিক আছে, যেসব রিভার ওয়েস্ট ফ্লোয়িং হয় সাধারণত কি না নর্মদা, ঠিক আছে, তাপ্তি, ঠিক আছে, সবরমতী, ঠিক আছে, সাবরমতী, ঠিক আছে, এই ধরনের যে রিভার হয় তাদেরই রিফ্ট ভ্যালি থাকে। কিন্তু ইস্ট ফ্লোয়িং রিভার অর্থাৎ যেগুলো বে অফ বেঙ্গলে পড়ে, ইস্ট ফ্লোয়িং মানে বে অফ বেঙ্গলে যেগুলো পড়ে, তাই তো, তো বে অফ বেঙ্গলে পতিত হয় এমন এক রিভারেরও রিফ্ট ভ্যালি আছে। তা সেটা কোন রিভার, দামোদর নাকি মহানদী নাকি সোন নাকি যমুনা? তো কারেক্ট অ্যান্সার উইল বি মহানদী, ঠিক আছে। আমাদের মহানদী রিভারের মানে ইস্ট ফ্লোয়িং রিভার মহানদীর তার রিফ্ট ভ্যালি আছে, ঠিক আছে। এই একটাই বলতে পারো যে বে অফ বেঙ্গলে পতিত হওয়া নদী বা ইস্ট ফ্লোয়িং নদী যার রিফ্ট ভ্যালি, যেটা মানে রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে প্রভাবিত হয়। ওকে, তো চলো কোশ্চেন নাম্বার 2-তে যাওয়ার আগে আমি পরের স্লাইডে অ্যান্সারটাও দিয়ে রেখেছি, PDF ফাইলটা ডাউনলোড করলে তোমরা এগুলো সব পেয়ে যাবে। তো দেখো বলছে দ্য রাভা অফশোর ব্লক উইথ গ্রেট পোটেন্সিয়াল ফর অয়েল ইজ লোকেটেড ইন। তাহলে রাভা অফশোর ব্লক নামটাকে চিনে রাখো, তা এটা একটা অয়েল ফিল্ড, ঠিক আছে, এবং প্রচুর এখানে অয়েলের আর কি ডিপোজিট আছে এটা ধরে নেওয়া হচ্ছে। তা এটা কোন মানে কোথায় অবস্থিত, কৃষ্ণ গোদাবরী বেসিন নাকি কাবেরি বেসিন নাকি মহানদী বেসিন নাকি পোলার পেন্নার বেসিন? তো কারেক্ট অ্যান্সার উইল বি কৃষ্ণা গোদাবরী বেসিন, ঠিক আছে, কৃষ্ণা গোদাবরী বেসিন এই রাভা অফশোর ব্লক যে অয়েল ফিল্ড আছে সেটা লোকেটেড, ঠিক আছে। তো পরের স্লাইডে পুরো অ্যান্সার দেখো, কৃষ্ণা গোদাবরী বেসিন অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। তো চলো আমরা পরের কোশ্চেনে যাই। বলছে দ্য ফার্স্ট মেরিন স্যাংচুয়ারি ইন ইন্ডিয়া হ্যাভিং উইদিন ইটস বাউন্ডস কোরাল রিফস ডলফিনস টর্টোইজেস অ্যান্ড ভেরিয়াস কাইন্ডস অফ সি বার্ডস হ্যাজ বিন এস্টাবলিশড ইন। তো এই ধরনের মেরিন স্যাংচুয়ারি প্রথম কোথায় মানে তৈরি হয়েছিল আমাদের ভারতে, যেখানে ডলফিনও আছে, কোরাল রিফসও আছে, আবার টর্টোইজ মানে কচ্ছপও আছে, ভেরিয়াস কাইন্ডস অফ সি বার্ডসও আছে। সেটা কোথায়, সুন্দরবন নাকি চিলিকা লেক নাকি গালফ অফ কচ নাকি লাক্ষাদ্বীপ? কারেক্ট অ্যান্সার উইল বি চিলিকা লেক, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার উইল বি চিলিকা লেক। এটা আমাদের ওড়িশায় আছে, ঠিক আছে, ওড়িশা। এবং এই চিলিকা লেকে আমাদের যে ইন্ডিয়ান নেভির কিছু সেলর্সদের যারা 12th পরীক্ষা দিয়ে এন্ট্রি নেয় তাদেরকে ট্রেনিংও করানো হয়। তো দেখো কারেক্ট অ্যান্সার উইল বি চিলিকা লেক। তো এগিয়ে যাই, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ লেগুন, তার মানে লেগুন, লেগুন হচ্ছে এক ধরনের লেক, তাই তো, লেগুন হচ্ছে এক ধরনের লেক, ব্র্যাকিশ ওয়াটার লেক বলা হয়, তাই না, ব্র্যাকিশ ওয়াটার লেক বলা হয়। ঠিক আছে, তো এই যে তোমার লেগুন যেগুলো মানে আছে আমাদের, তার মধ্যে কোনটি লেগুন নয়, সেটা কি অষ্টমুদি লেক নাকি চিলিকা লেক নাকি পেরিয়ার লেক নাকি পুলিকট লেক? তো ফ্রেন্ডস একটা কথা মনে রাখবে যে এই যে লেকগুলোর মধ্যে পেরিয়ার লেক, এই যে পেরিয়ার লেক কিন্তু আমাদের মানে লেগুন নয়। এছাড়া পুলিকট, চিলিকা, অষ্টমুদি এগুলো হচ্ছে সব নাকি লেগুন। তো দেখো পরের স্লাইডে আমাদের অ্যান্সার রয়েছে পেরিয়ার লেক। তো ফ্রেন্ডস এখানে আমি একটা ছোট কথা তোমাদের বলছি, দেখো মানুষ মাত্রই ভুল হয়, হতে পারে যে কোনো কোশ্চেন সেট করতে গিয়ে বা কোনো কোশ্চেনের অ্যান্সার টাইপ করতে গিয়ে বা বইতে কোনো কোশ্চেন খুঁজতে গিয়ে আমাদের হয়তো কোনো একটা কোশ্চেনের উত্তর ভুল আমরা দিয়ে ফেলছি, হয়তো আমাদের সেই ভুলটা হয়ে যাচ্ছে বা কেউ টাইপ করতে গিয়ে ভুল করছে বা ভিডিও বানানোর সময় অনেক সময় আউটসাইড অনেক নয়েজ অনেক কিছু মানে প্রবলেম এসে যায় সিচুয়েশন বেসডে, যেখানে আমাদের মনটা একটুখানি ডাইভার্টেড হয়ে যায়। তো ফ্রেন্ডস যদি এই ধরনের কোনো ভুল তোমরা পাও অবশ্যই ভিডিওর কমেন্টসে লিখো, ঠিক আছে, যেটা ভুল কারেকশন কিন্তু তোমরা করে দিও। তো দেখো কোশ্চেন নাম্বার 5-এ যাচ্ছি, হুইচ অ্যামং অ্যাজ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি অ্যাজ পার সেন্সার 2001, তা 2001 ধরে এই কটা যে স্টেটের নাম দেওয়া আছে কোনটার মানে ডেন্সিটি সব থেকে বেশি ছিল 2001 ধরে? তা কারেক্ট অ্যান্সার উইল বি এ মানে এই কটা স্টেটের মধ্যে কিন্তু, ঠিক আছে, এই কটা স্টেটের মধ্যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ডেন্সিটি বেশি ছিল, ওয়েস্ট বেঙ্গল 1028। ঠিক আছে, এবার দেখো তোমাদের কমেন্ট বক্সে লিখতে হবে যে 2011-এ কত ছিল, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক যে 2011-এ কত ছিল। তো এগিয়ে যাই, বলছে দেখো দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট অফ বোকারো ইজ লোকেটেড ইন, বোকারো থার্মাল পাওয়ার প্ল্যান্ট যে বোকারো আছে সে বোকারো কোথায় মানে কোন স্টেটে অবস্থিত? বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা। কারেক্ট অ্যান্সার উইল বি কি না ঝাড়খণ্ড। তো দেখো এখানে এক্সট্রা ইনফরমেশান দিয়ে রেখেছি, ইট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ কোনার রিভার। ঠিক আছে, বোকারো থার্মাল ইজ সেন্সার টাউন ইন বার্মো ব্লক ইন বার্মো সাবডিভিশন অফ বোকারো ডিস্ট্রিক্ট ইন স্টেট অফ ঝাড়খণ্ড। তো চলো পরের ইয়েতে যাওয়া যাক, বলছে হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং স্টেট হ্যাজ দ্য হায়েস্ট ফিমেল লিটারেসি, অর্থাৎ নারীদের যে শিক্ষার হার সেটা সেন্সাস 11 ধরে কোন স্টেটে সব থেকে বেশি? ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, কেরালা। কারেক্ট অ্যান্সার উইল বি কেরালা। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার উইল বি কেরালা। তো পরের ইয়েতে স্লাইডে দেখো অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 কেরালা হ্যাজ দ্য হায়েস্ট টোটাল লিটারেসি রেট অ্যান্ড ফিমেল লিটারেসি রেট, তার মানে কেরালাতে টোটাল লিটারেসি এবং ফিমেল লিটারেসি। আর হোয়ার অ্যাজ লাক্ষাদ্বীপ হ্যাড দ্য হায়েস্ট মেল লিটারেসি রেট। ঠিক আছে, তো তোমরা যে সোর্স থেকে পড়ো সে সেন্সাস 2011, মনে রাখবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে 2011টা যতটা আমাদের ইম্পর্টেন্ট 2001টাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট, দুটোই খাতায় একটা টেবিল করে করে লিখে নেবে। তো দেখো হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ দ্য লার্জেস্ট সিপিয়ার্ড ইন ইন্ডিয়া, কোনটায় লার্জেস্ট সিপিয়ার্ড পাওয়া যায়? কলকাতা, কোচি, মুম্বাই, বিশাখাপত্তনম। কারেক্ট অ্যান্সার উইল বি কোচি। ঠিক আছে, কোচিতে সব থেকে বড় সিপিয়ার্ড পাওয়া যায়। দেখো পুরো এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা একটুখানি এটা পড়ে নিও। তো চলো পরের স্লাইডে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ বায়োস্ফিয়ার রিজার্ভ, এই চারটের মধ্যে কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? কারেক্ট অ্যান্সার উইল বি কি না নান্নামালাই। ঠিক আছে, নান্নামালাই একটা বায়োস্ফিয়ার রিজার্ভ নয়। পরের স্লাইডে কমপ্লিট অ্যান্সার আমি দিয়ে রেখেছি, এখানে দেখো একটা টেবিল দিয়ে রেখেছি, এগুলো উইকিপিডিয়া থেকে ডাউনলোড করা। আর 18 বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, এখন হয়তো চেঞ্জও হয়েছে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার যে প্রোগ্রাম লিস্ট আছে, আর নান্নামালাই ইজ নট এ বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, তো চলো এগিয়ে যাই, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার্স অরিজিনেটস অ্যাট অমরকান্তক, তাহলে আমারকান্টাকে কোন রিভারটা জন্ম নিয়েছে? দামোদর, মহানদী, নর্মদা, তাপ্তি। কারেক্ট অ্যান্সার উইল বি কি না নর্মদা। নর্মদা অমরকান্তক থেকে আর কি জন্ম নিয়েছে, এখানে কারেক্ট অ্যান্সার ইজ নর্মদা। তো ফ্রেন্ডস আজকে এই 10টি কোশ্চেন, ঠিক আছে, 10টি ইন্ডিয়ান জিওগ্রাফির কোশ্চেন আমরা তোমাদের দিলাম। তো নেক্সট ভিডিওতে আমরা তোমাদের যেটা দেবো, মানে যে ভিডিওটা হয়তো কিছুক্ষণের মধ্যেই আপলোড হবে, যে 2018-এ মেন্সের যে ইকোনমিক্স পেপারে 100টা কোশ্চেন এসেছিল, সে 100টা কোশ্চেনের থরলি আমরা অ্যান্সার তোমাদের প্রোভাইড করব, সলিউশন প্রোভাইড করব, এবং 2019-এর মেন্স এবং 2020-র মেন্সের জন্য ওই কোশ্চেনগুলোকে ধরেই আর কি, মানে কোশ্চেনগুলোকে একটু চেঞ্জ করে, আমাদের অপশনসগুলোকে একটু চেঞ্জ করে পিএসসি আরও কী ধরনের কোশ্চেন বানাতে পারে তারও একটা সাজেশান থাকবে। তো ফ্রেন্ডস স্টুডেন্টস যারা ভিডিওতে নতুন এসছো, চ্যানেলে নতুন এসছো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, প্রচুর বেনিফিট পাবে। আমরা 100+ ফ্রি মক টেস্ট আপলোড করব আমাদের এই চ্যানেলে। আর প্লিজ ভিডিওটিকে একটি লাইক দাও, এই লাইকের জন্য আমরা খুবই বেগ করি তোমাদের কাছে। তো ফ্রেন্ডস, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।